6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যে 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে প্রস্তুত দলের কর্মীরা। জানা গেছে, প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী বিজেপির সদর দফতরে পতাকা উত্তোলন করবেন এবং পরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রতিটি জেলা রাজ্য সদর দফতরেও একইভাবে পতাকা উত্তোলন করা হবে। সারা দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে, কর্মীদেরও দেওয়া হবে সংবর্ধনা। বুধবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য জানিয়েছেন যে বিজেপি তার 43 বছরে বিশ্বের সর্ববৃহৎ পার্টিতে পরিণত হয়েছে। আমরা মনে করি বিজেপি শুধু একটি দল নয়, বিজেপি একটি সাংস্কৃতিক দল, মানুষ তৈরির দল। তিনি এদিন আরও জানান যে বিজেপি 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত একটি সামাজিক ন্যায় বিচার সপ্তাহ পালন করবে এই সময়ের মধ্যে এবং ডক্টর বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আগামীকালকে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। 1980 সালের 6 এপ্রিল এপ্রিল দিনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আগামীকালকে 43তম প্রতিষ্ঠা দিবস। এই 43 বছর বয়সে ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মানুষ নির্মাণের প্রতিষ্ঠান। সারা দেশ জুড়ে 6 এপ্রিল মহা ধুমধামে পালিত হবে বিজেপির প্রতিষ্ঠা দিবস। পিছিয়ে নেই ত্রিপুরাও। ত্রিপুরাতেও একইভাবে পালিত হবে বিজেপির প্রতিষ্ঠা দিবস। ফির রিপোর্ট, আর ই নিউজ।